ত্রিধারার অকাল বধনের পুজো এবছর 78তম বছর বয়সে পদার্পণ করলো। এবছরে তাদের থিম অঙ্গন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে এবারে এবছরে তাদের প্যান্ডেলে একেবারেই সবুজ গাছের ইনস্টলেশন করেছে পুরো প্যান্ডেল জুড়ে, এবং এর পাশাপাশি তারা তাদের প্যান্ডেলের একদমই দেয়াল জুড়ে করেছে বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন চিত্র তারা অঙ্কন করে এই প্যান্ডেলের দেয়ালগুলিতে তারা এঁকে রেখেছে। এবং এর পাশাপাশি প্রতীকী গাছের চিহ্নও কিন্তু দেখা যাচ্ছে, এবং প্রতিমা একেবারেই সাবেকিয়ানার রূপ দিয়েছে ত্রিধারা। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে যে গাছের একেবারেই ছোঁয়া দিয়েছে এই বছরে ত্রিধারার পুজোতে। তাদের থিম এবছর অঙ্গন। 78তম বছর বয়সে পদার্পণ করলো ত্রিধারার পুজো। একেবারেই সাবেকিয়ানার রূপ দিয়েছে দেবী প্রতিভাকে। প্রতি বছরই উপচে পড়ার মতন ভিড় দেখা যায় এই ত্রিধারা প্যান্ডেল জুড়ে। এবছরও কিন্তু তার একেবারেই ব্যতিক্রম হবে না। এবছর আবারও উপচে পড়া ভিড় দেখা যাবে এই ত্রিধারা প্যান্ডেলে। এবং এর পাশাপাশি একেবারেই প্রতিমার পাশেই একেবারে প্যান্ডেলে বিভিন্ন রকমের শহরের ছবি থেকে শুরু করে বাড়ি ঘর গাছপালার প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে এই প্যান্ডেল জুড়ে। এবং ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কন করে বিভিন্ন শহরের অঙ্কন তুলে ধরেছে প্যান্ডেলের একদম দেয়ালে গায়ে। মহালয়া শেষ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গিয়েছে। আমরা প্রত্যেক বছরই যেই দিনটির জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে দুর্গাপুজো। বছরের প্রথমেই হাতে ক্যালেন্ডার পাওয়া মাত্রই আমাদের যেই দিকে নজর কাড়ে সেটি হচ্ছে একেবারেই দুর্গাপুজোর দিনগুলি। এবছরও একই রকমভাবেই মানুষ বাঙালিদের কাছে এই দিনগুলি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের কাছে। সকল বাঙালিদের এই দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। ঠিক সেরকমই বিভিন্ন প্যান্ডেল, যেসব প্যান্ডেলগুলিতে দেবী দুর্গা প্রতিমাকে আনা হয় সেই বিভিন্ন প্যান্ডেলেও কিন্তু প্রস্তুতি পর্ব শেষের দিকে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পঞ্চমী। পঞ্চমী তার আগে থেকেই, এই পঞ্চমীর আগে থেকেই মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্যান্ডেল জুড়ে। এবছর ত্রিধারা একেবারে 78তম বছর বয়সে পদার্পণ করলো। এবছর তাদের থিম অঙ্গন। খুব সুন্দরভাবে প্রতিমাকে সাবেকিয়ানার রূপ দেওয়া হয়েছে এবছর ত্রিধারা পার্কে। এবং এর পাশাপাশি প্রতিমার পাশে একেবারেই গাছের সবুজ প্রতীকী দিয়ে একেবারে সবুজায়ন তুলে ধরেছেন শিল্পী। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, কলকাতা।